সবাইকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব জারণ বিজারণ সমীকরণের সমতাকরণ। সবাইকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে রিডক্স বিক্রিয়ার সমতা করা। আমরা জারণ বিজারণ সমীকরণটা কিভাবে সমতা করতে হয় সেটা আমরা দেখব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো যে জারণ বিজারণ বিক্রিয়ার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা কিভাবে সমতা করব সেটা আমরা দেখব। যে এটা হলো একটা জারক পদার্থ, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক আর এটা একটা বিজারক। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। সমতা করার জন্য আমাদের আমরা দুটা অর্ধ সমীকরণ লিখব। একটাকে আমরা বলছি বিজারণ অর্ধ সমীকরণ। লক্ষ্য করো আমরা বিজারণ অর্ধ সমীকরণ লিখব। বিজারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণে জারক পদার্থটা উপস্থিত থাকবে। তাহলে এখানে জারক পদার্থটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস, লক্ষ্য করো যে পটাশিয়াম ডাইক্রোমেট যখন জারণ বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয় তখন এই পাশে আমরা পটাশিয়াম আয়ন পাবো, ক্রোমিয়াম আয়ন পাবো এবং আমরা পানি পাবো। লক্ষ্য করো সাতটা অক্সিজেন যেহেতু আছে আমরা সাতটা পানি পাবো। তাহলে এখানে আমাদের এই সাতটা পানি যেহেতু আমরা এখানে পাবো সেই জন্য আমাদের এখানে আমরা 14 হাইড্রোজেন আয়ন আমাদের এখানে কাজে লাগবে, 14 হাইড্রোজেন আয়ন। আর এখানে আমাদের একটা ইলেকট্রন কাজে লাগবে, দেখো। অর্থাৎ বিজারণ বিক্রিয়া কাকে বলছি আমরা, যে ইলেকট্রনটা গ্রহণ করবে, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে আমাদের জারণ সংখ্যা এটা প্লাস 6, এটা প্লাস 3। তাহলে জারণ সংখ্যার আমাদের যে পার্থক্য সেটা হলো 3 হয়, কিন্তু আমাদের দেখো ক্রোমিয়াম আছে এখানে দুটা, ক্রোমিয়াম দুটো আছে, সেজন্য আমরা 6টা ইলেকট্রনটা আদান প্রদান হচ্ছে। তাহলে ইলেকট্রন 3টা আদান প্রদান হওয়ার কথা কিন্তু ক্রোমিয়াম আমাদের 6টা থাকাতে 6টা ইলেকট্রন আদান প্রদান হলো। তাহলে এখানে আমরা বিজারণ অর্ধ সমীকরণটা আমরা পেয়ে গেলাম। আমরা এখন দেখব জারণ অর্ধ সমীকরণ। সবাই লক্ষ্য করো জারণ অর্ধ সমীকরণটা আমরা একটু দেখে নিই। জারণ অর্ধ সমীকরণ আমাদের এখানে আছে ফেরাস সালফেট। ফেরাস সালফেটটা আমরা ফেরাসটা নিব আমাদের সুবিধার্থে, সালফেট আয়নটা আমরা বিক্রিয়ার শেষে আমরা অ্যাড করব। আমরা প্রথমেই ফেরাসটা দিয়ে দেখাবো। তাহলে আমরা জানি যে আমাদের এখানে জারণ অর্ধ সমীকরণে ফেরাস ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের এখানে পাওয়া যাবে ফেরিক। লক্ষ্য করো ফেরাস থেকে আমরা একটা ইলেকট্রন বাদ দিলে আমরা ফেরিক পাবো। এখানে আমাদের ইলেকট্রন 6টা আছে সেজন্য আমরা এখানে 6 দিয়ে গুণ করে আমরা 6টা ইলেকট্রনের আমরা সমতা করে নিলাম। 6টা। তাহলে আমরা এখন জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধ সমীকরণ পেলাম। এই অর্ধ সমীকরণ দুটো আমাদের জাস্ট যোগ করে দিলেই হবে। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা জাস্ট সমীকরণ দুটো যোগ করে দিব, 1 এবং সমীকরণ 2 আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা কী পাবো দেখো, পটাশিয়াম এখানে ডাইক্রোমেট ছিল আমাদের, এখানে আমাদের ছিল 6টা ইলেকট্রন আর এখানে আমাদের ছিল 14টা হাইড্রোজেন, এই পাশে ছিল আমাদের 2 পটাশিয়াম, এই পাশে আমাদের ছিল 2 ক্রোমিয়াম আর এই পাশে আমাদের ছিল 7 ওয়াটার আর এখানে আমাদের ছিল জাস্ট 6 ফেরাস মাইনাস 6 ইলেকট্রন সমান এখানে ছিল আমাদের 6 ফেরিক। তাহলে জাস্ট আমরা এই দুটা যোগ করে দিলাম। যোগ করলে কী হয় দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট আমাদের এখানে পটাশিয়াম ডাইক্রোমেট পেলাম আমরা, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে আমাদের এই ইলেকট্রন আর ইলেকট্রন কেটে গেল, আমাদের এখানে 14টা হাইড্রোজেন আমরা পেলাম, এখানে আমরা 6টা ফেরাস আয়ন পেলাম, এই পাশে আমরা পেলাম 2 পটাশিয়াম,
2 chromium, 7 water আর এখানে আমরা পেলাম 6 ফেরিক খেয়াল করো 6 ফেরিক তাহলে আমরা এখন জাস্ট আমাদের সমতাটা হয়ে গেছে আমরা এখন জাস্ট শুধু সালফেট সংযুক্ত করব দেখো এখানে আমরা সালফেটটা শুধু সংযুক্ত করব এই সালফেটটা আমাদের যেখানে যেখানে আয়ন আছে সেখানে সেখানে যদি আমরা সালফেটটা সংযুক্ত করে দিই তাহলে আমাদের সমতা হয়ে গেল সমীকরণটা তাহলে আমরা বন্ধুরা লিখছি দেখো পটাশিয়াম ডাইক্রোমেট এখানে প্লাস এখানে আমাদের 14টা হাইড্রোজেন আছে আমরা এখানে সালফিউরিক অ্যাসিড লিখলাম লিখলে আমাদের এখানে 7 হবে এখানে আমাদের 6 ফেরাস সালফেট আমরা পেলাম এখানে এখানে আমরা পেলাম K2 আমরা এখানে পেলাম K2SO4 এখানে আমরা ক্রোমিয়াম সালফেটটা লিখবো দেখো ক্রোমিয়াম সালফেটের সংকেতটা লক্ষ্য করো এটা হলো ক্রোমিয়াম সালফেট সেজন্য এই 2টা আমরা এখানে বসালাম আর এখানে আমাদের যা আছে সেটা আমাদের এখানে লেখা হয়ে গেল এখানে 7 পানি আর এখানে আমাদের যেহেতু ফেরিক সালফেট আমাদের এরকম ফেরিক সালফেট সেজন্য আমরা সামনে একটা 3 বসালাম যে এখানে আমরা কিন্তু সমতাকৃত সমীকরণটা পেয়ে গেলাম তাহলে সমতাকৃত সমীকরণটা আমাদের শেষ হলো আমরা এখানে যে সমীকরণটা পেলাম সেটা হলো তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিডীয় দ্রবণে আমরা যদি ফেরাস সালফেট যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা ফেরিক সালফেট পাবো ক্রোমিয়াম সালফেট পটাশিয়াম সালফেট এবং পানি পাবো।